আজি বিশ্ব গড় দিবস। গড় সংরক্ষণের সজাগতার সৃষ্টির বাবে 2010 চনের পর 22 সেপ্টেম্বর দিনটি বিশ্ব গড় দিবস হিসাবে পালন করে হওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে গড় সংরক্ষণের ক্ষেত্রত অসমে বহন করে আছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস, যত ব্রিটিশ শাসনের দিনতে কাজিরঙাত গড়ের অস্তিত্বর প্রমাণ লাভ করার পর বর্তমানলৈকে গড়ের সংখ্যা বৃদ্ধিয়ে বিশ্বর দরবারত অসমে লাভ করবলৈ সক্ষম হয়েছে সুকীয়া পরিচয়। সমান্তরালভাবে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দাঁতিকাষরীয়া গ্রামাঞ্চলের লোকসকল গড় সংরক্ষণের সফলতার অন্যতম অংশীদার। এই ক্ষেত্রত কাজিরঙার স্থানীয় লোকক ধন্যবাদ জ্ঞাপন উদ্যান কর্তৃপক্ষর। সমান্তরালক আজি দিনজোড়া বর্ণাঢ্য কার্যসূচীরে উদযাপন করা হয়েছে বিশ্ব গড় দিবস। উল্লেখ্য যে 2022 চনের শেহতীয়া গণনাত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত 2613টা গড়ের তথ্য লাভ করা হয়েছিল, যদিও আগন্তুক দুটা বর্ষত গড়ের সংখ্যায় 3000 অতিক্রম করব বলে আশাবাদী উদ্যানের সঞ্চালিকা সোনালী ঘোষ। সকলক আপনালোকক শুভেচ্ছা থাকিল আমার গড় বিশ্ব গড় দিবসর। আর আজি আমার বহুতখিনি প্রোগ্রামস আছে। আপনালোকে জানে কি অসম আর কাজিরঙ্গা আমার এতিয়া পৃথিবীর একটা গৌরব, স্পেশালি আমার যেটু 100 গ্রেটার 100 রাইনো ইয়ার কারণে কেনে আমার 80% আমার যেটু গ্লোবাল পপুলেশন সেইটা আমার অসমত আছে আর 70% আমার কাজিরঙ্গাত আছে। তো আমি এটা গ্লোবাল লিডার কব পারো নিজক কি আমার এটা যে কাজিরঙ্গা আর যেটু 100 রাইনোসেরাস ইয়ার যেটু পপুলেশন এটা যে ইনক্রিজ হল বা এটা তার হ্যাবিটেটটু সিকিউর হল ইয়ার কারণে আমার কাজিরঙ্গার আমার যেটু ফরেস্ট ফ্রন্ট লাইন লোকাল কমিউনিটিস এখিনি সবে মানে মিলি পেলায় এটু এটা আমার গৌরব করেছে। আজি আমার রাইনো ডে আমার বহুত বেলেগ বেলেগ বিভিন্ন কার্যসূচী করা হয়েছে। আমি একটা ট্যাবলো বনাইছো যেটু আমার রাইনো হব আর রাইনো দি এটু আমার গোটেই মানে কাজিরঙ্গা যেটু আমার 1300 স্কোয়ার কিলোমিটার 5টা ডিস্ট্রিক্টত ইয়াতে সেই ট্যাবলোটো যাব আর এটু ঘরে ঘরে আমার রাস্তা রাস্তাত সেটু একটা রাইনো কনজারভেশনের একটা মেসেজটো দিব। তার বাহিরত আমি লড়া ছোৱালীৰ লগত আমি যদিও সেটু একটা দেওবার পড়িল আর সানডে আমি আর্ট কম্পিটিশন ভাবিছো। আর্ট কম্পিটিশনত আমার লড়া ছোৱালীয়ে পার্টিসিপেট করব আর স্পেশালি রাইনো থিমর উপর আমার ইয়াতে পেইন্টিং করা হব। আমি ইয়াতে এতিয়া আমার একটা ট্রেনিংও চলি আছে যেটু আমি আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশন আর ট্যুরিজমর সহযোগত আমি একটা ফান্ডিং পালো কি আমার যিমান ইয়াতে প্রায় আমার 700 আমার জিপসি ড্রাইভার মাহত এখিনিক আমি একটা রিফ্রেশার একটা ট্রেনিং আরম্ভ করছো আর সেই ট্রেনিংত আমি যেটু আমার কাজিরঙ্গার বিষয় সেটু আমি জানা। আমি কাজিরঙ্গা যেটু লাস্ট আমার যেটু কাউন্টিং আছে 2022 তাতে আমার 2613 এটু মানে আমার কাউন্টিং করা হয়েছে। আপনালোকে জানে কি আমার রাইনো কাউন্টিংটু আমার প্রত্যেকটু 4 বছরের পিছত হয়, তো এটা আমার নেক্সট কাউন্টিংত আমি গম পাম। বাট আমি ডেফিনেটলি কব পারো কি আমার প্রায় 3000 মান গড় আমি কাজিরঙ্গা ইজিলি এতিয়া 2 বছর পাছত কব পারো।